রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ ওম বৃন্দাবৈ তুলসী দেবীয়ৈ পিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আমার পূজারাঙ্গিনায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার কাছে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন তুলসীপত্র চয়ন বা তোলার মন্ত্র কী ও কীভাবে তুলসীপত্র চয়ন করতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলসীপত্র চয়ন ও তোলার মন্ত্র কী ও তুলসীপত্র কীভাবে চয়ন করতে হবে এবং কোন কোন দিন তুলসীপত্র চয়ন নিষেধ বা কোন কোন দিন তুলসীপত্র তোলা যাবে না, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বৃন্দাদেবী তুলসী মহারানী ভগবানের খুবই প্রিয়, তিনি কেশব প্রিয়া, এবং আমরা যদি ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করতে চাই তাহলে বৃন্দাদেবী তুলসী মহারানীর কৃপা প্রয়োজন। এবং ভগবানকে সব থেকে সহজে সন্তুষ্ট করার উপায় হলো আমরা যদি প্রতিদিন সকালে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করি এবং তুলসী মঞ্জরি অর্পণ করি এবং তুলসীপত্র দ্বারা মালা তৈরি করে যদি ভগবানের গলদেশে তা প্রদান করি, আমরা যদি ভগবানকে প্রচুর ধনরত্ন প্রদান করি এবং প্রতিদিন সুন্দর সুন্দর ভোগ তৈরি করে নিবেদন করি ভগবানকে, তাতে ভগবান যতটুকু না সন্তুষ্ট হন তার চেয়ে অধিক সন্তুষ্ট হন যদি আমরা ভগবানের চরণে তুলসীপত্র তুলসী মঞ্জরি অর্পণ করি এবং ভগবানের ভোগে তুলসীপত্র অর্পণ করি। পুরাণে উল্লেখ রয়েছে তুলসীপত্রবিহীন কোনো ভোগ ভগবান শ্রী জনার্দন গ্রহণ করেন না, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করতে হলে তুলসীপত্র অত্যাবশ্যক। অনেকে প্রশ্ন করেন আমরা কোন তুলসীপত্র ভগবানের ভোগে বা ভগবানের পূজার ক্ষেত্রে ব্যবহার করব, কৃষ্ণ তুলসী না রাম তুলসী। তো এই নিয়ে শাস্ত্রে উল্লেখ রয়েছে আমরা দুই রকম পত্রই ভগবানের সেবায় নিবেদন করতে পারব, রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী। তো বন্ধুরা, যখন ভগবানের সেবার পূজার জন্য প্রতিদিন আমাদের তুলসী পাতা প্রয়োজন, তো কীভাবে আমরা তুলসীপত্র চয়ন করব এবং তুলসীপত্র চয়নের পূর্বে আমাদের কী কী করণীয় সেইগুলি একটি দেখে নেব। তুলসীপত্র চয়নের পূর্বে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসীপত্র চয়ন করতে হবে। তুলসীপত্র চয়নের সময় সর্বপ্রথম বৃন্দাদেবী তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করতে হবে। তো বৃন্দাদেবী তুলসী মহারানীর প্রণাম মন্ত্র হল ওম বৃন্দাবৈ তুলসী দেবীয়ৈ পিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। এরপর তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে হে মা তুলসী রানী, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার পত্র চয়ন করছি কেশবের আরাধনা করার জন্য বা ভগবানের সেবার জন্য তোমার পত্র চয়ন করছি, এর জন্য আমাকে তুমি ক্ষমা করো। এরপর তুলসীপত্র চয়নের মন্ত্র বলতে হবে। তুলসীপত্র তোলার জন্য আমি একটি সহজ এবং সরল মন্ত্র বলে দিচ্ছি, সেটি হলো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ আমি তুলসীপত্র তুলি। এরপর আমরা একটি পাত্র নেব, পাত্রটি বাম হাতে ধরে ডান হাত দ্বারা তুলসীপত্র ধীরে ধীরে চয়ন করতে হবে। ডান হাতের তর্জনী অঙ্গলি স্পর্শ করব না, শুধুমাত্র মধ্যমা এবং বৃদ্ধাঙ্গলি দ্বারা তুলসীপত্রের বৃন্তটি ধরে আস্তে করে তুলে নেব, যেন বৃন্ততে নখ স্পর্শ না হয়, নখ দ্বারা তুলসীপত্র চয়ন করা যাবে না। এইভাবে ধীরে ধীরে তুলসীপত্র তুলব এবং পাত্রের মধ্যে একটি একটি করে তুলসীপত্র রাখব। দেখুন বন্ধুরা, খুব ধীরে ধীরে তুলসীপত্র চয়ন করতে হবে যাতে বৃন্দাদেবীর কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম কষ্ট না হয়, ডালপালা যেন ভেঙে না যায়। খুব ধীরে ধীরে খুব যত্ন সহকারে পত্র চয়ন করতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি যেভাবে তুলছি তর্জনী অঙ্গলি কিন্তু স্পর্শ করছি না, শুধুমাত্র মধ্যমা এবং বৃদ্ধাঙ্গলি দ্বারা আমরা
চয়ন করব ধীরে ধীরে, যেন নখ স্পর্শ না হয়, নখ দ্বারা যেন কোনো আঘাত না লাগে তুলসী মহারানী। এইবার আমরা তুলসী মঞ্জরি চয়ন করব, ঠিক একইভাবে তুলসী মঞ্জরিও চয়ন করে নেব, কারণ ভগবানের পূজায় তুলসী মঞ্জরিও অত্যাবশ্যক। তো বন্ধুরা, আমরা এইভাবেই তুলসী পত্র চয়ন করতে পারি। এইবার চলুন বন্ধুরা আমরা জেনে নিই কোন কোন দিন আমরা তুলসী পত্র চয়ন করতে পারবো না, বা শাস্ত্রে উল্লেখ রয়েছে কোন কোন দিন তুলসী পত্র চয়ন নিষেধ। অমাবস্যায়, পূর্ণিমায়, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, গ্রহণের সময়, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পর ও অশুচি অবস্থায় চয়ন নিষেধ। এই সময়গুলিতে আমরা তুলসী পত্র চয়ন করতে পারবো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনার যদি মনে হয় ভিডিওটি তথ্যসম্পূর্ণ, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলে পূজা সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।